হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা সঠিকভাবে কী করে পমপম বানানো যায় সেটা শিখব। তাহলে পমপম বানাতে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে উল এবং সিজার। তাহলে চলো শুরু করা যাক। পমপম বানাতে গেলে প্রথমে আমাদের সঠিক মেজারমেন্টটা নেওয়া প্রয়োজন। পমপম বিভিন্ন সাইজের হতে পারে, তো সাইজ মেজার করার জন্য আমাদের যে মাপটা নিয়ে আমরা সাইজ তৈরি করব সেটা হচ্ছে হাতে। দেখো, আমরা যদি চারটে আঙুল নিয়ে করি তাহলে আমরা বড় পমপম তৈরি করতে পারবো। তার থেকে যদি ছোট পমপম বানাতে যাও তাহলে তিনটে আঙুলের মাপ নিয়ে করতে হবে, তার থেকে ছোট পমপম চাইলে দুটো আঙুলের মাপ নিয়ে করবো। এবার তোমরা যেমন ধরনের পমপম বানাবে সেই রকম সাইজের মাপ নিয়ে করবে। তাহলে দেখে নাও। প্রথমে আমরা এখান থেকে এতটা টুকরো কেটে নেব। তারপর এখানে হাতে নিয়ে এটাকে রোল করব আঙুলে, ঠিক এইভাবে। সো আমাদের এটা জড়ানো হয়ে গেছে, এবার এখান থেকে কেটে নেব। একটু মোটা করে জড়িয়ে নেবে, তাহলে পমপমটা ভালো হবে। এবার এখান থেকে আস্তে আস্তে আমরা হাত থেকে ছাড়িয়ে নেব। এইরকম একটা সিচুয়েশনে দাঁড়াবে। এবার এইরকম করে ধরে নেব, একটু ঠিক করে নেব এটাকে, এই উল্টার ওপর রাখবো এবং টাইট করে বেঁধে নেব। এটাকে ঠিক এরকম শেপে আসবে, এইখান থেকে কেটে নেব আর এখান থেকেও কেটে নেব। তারপর আমাদের কাছে এরকম একটা বল শেপ চলে আসবে। এটাও একটা পমপম, বাট এটা পমপমটা পারফেক্ট পমপম নয়, ঠিক আছে। সো পমপমটাকে পারফেক্ট পমপম করতে গেলে আমাদের কী করতে হবে, এই যে এজেসগুলো দেখছো বেরিয়ে আছে ওটাকে ফাইনলি কাট করে নিতে হবে। চারিদিক দিয়ে আমরা করে নেবো, মানে গোটা পমপমটাকে এভাবে কাট করে নেবো। দেখো আমাদের পমপম এখন রেডি। এটা একটু বড় সাইজের হয়েছে, তোমরা যদি সাইজ ছোট নাও তাহলে ছোট সাইজের হয়ে যাবে। তো এইভাবে আমরা পারফেক্ট পমপম তৈরি করে নিলাম। তাহলে
ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য।